আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, সবার কেমন আছেন সবাই? আজকে আমরা রাজশাহীর আইবাঁধ দেখতে যাব, তো কথা না বাড়িয়ে সামনে যাই, দেখি কি হয়। আমি মূলত আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো রাজশাহীর আইবাঁধ, যেখানে ছেলে মেয়ে সবাই দেখতে আসে পদ্মা নদীর ভিউ। তো রাস্তার পাশেই দেখলাম সুন্দর দুইটা বিল্ডিং, বড় বড়, তার সাথে হলো একটা হলো পার্ক আর একটা হলো বাংলাদেশ ভারত ডিজিটাল ট্রেনিং সেন্টার। তো দেখাই, এটা হলো আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক রাজশাহী। এটা নতুন করে হচ্ছে, এক সময় আর চেনা যাবে না, এখন কাজ চলমান প্রক্রিয়া চলতেছে। সাথে হলো বাংলাদেশ ভারত ডিজিটাল সার্ভিস অ্যান্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার। এই বিল্ডিংটা অনেক সুন্দর, জায়গাটা ওরা পুরোটাই বাউন্ডারি করে রাখছে। তো আমরা সামনে যাই, দেখি কি হয়। বাংলাদেশ ভারত ডিজিটাল ট্রেনিং সেন্টার, সুন্দর অনেক ভিউটা। যাই, আমরা আরো সামনে যাই, দেখি রাজশাহী আইবাঁধ দেখার জন্য সামনে আরো কি কি পড়ে। আমার ইচ্ছে আছে রাজশাহীর সব কিছু ভিডিও করে আপনাদের দেখানোর জন্য, তাতে আমার অনেক কষ্ট হলেও আমি আপনাদেরকে রাজশাহী কিছুটা হলেও তুলে ধরার চেষ্টা করব। দেখি সামনে যাই, রাজশাহী আইবাঁধ দেখার সাথে হাইটেক পার্কের সাথে এই বিল্ডিংটা অনেক দৃশ্যমান, সুন্দর। এই বিল্ডিংটা দেখলে মনে হবে বিল্ডিংটা পড়ে যাচ্ছে, কিন্তু না, এটা একটা মডেল। রাজশাহীর হাইটেক পার্কের মধ্যে এই বিল্ডিংটা আপনারা পাবেন, ত্রিকোণী বাঁধানো। ফাইনালি চলে আসতেছি আমরা রাজশাহী আইবাঁধের সামনের দিকে, আর বেশি দূর নাই, তো যাই আমরা কি হয়। ফাইনালি চলে আসতেছি আমরা রাজশাহী আইবাঁধে। আইবাঁধে ঢুকার আগে আপনারা এই ভিউটা দেখতে পাবেন, সামনে একটা ফুটবল খেলা মাঠ, এখানে ছেলে মেয়েগুলো ফুটবল প্র্যাকটিস করে। পাশে ক্যাফে পাবেন, এখানে রেস্টুরেন্টের মতো পাবেন, আর বিশেষ হলো অনেক পুরনো পুরনো বট গাছ। এই যে এই বট গাছ প্রাচীন, অনেক পুরনো। এই বট গাছ দেখলাম মাথা নষ্ট হয়ে যাবে, পুরো বাউন্ডারি ঢেকে রাখছে। অনেক দূর পর্যন্ত ডালপালাগুলো চলে গেছে বট গাছের। এই যে বট গাছটা দেখে নিন, অনেক বিশাল বড়। আইবাঁধে ঢুকার আগেই এই বট গাছ পাবেন, চারিদিকে ডালপালা ছড়িয়ে গেছে। ফাইনালি আমরা চলেই আসলাম আইবাঁধে। এখানে দৃষ্টিনন্দন নদী, পদ্মা নদী, এই নদী বিশাল বড়। এখানে সবাই খেলাধুলা প্র্যাকটিস করে, আর সামনে আইবাঁধ। এখানে অনেকজন মানুষ ব্যবসাও করে, বিভিন্ন পথচারী ভ্রমণ করতে যারা আসে তারা এখানে বিভিন্ন কিছু পায়। এইটা হলো আইবাঁধ। আরো সামনে যাই আমরা, দেখি আইবাঁধের আরো সামনে যাই। দুই পাশে নদী, একটাই নদী, বাট এটা ধনুকের তীরের মতো সামনের দিকে এগিয়ে আছে।
এই তো চলে আসলাম, এখানে অনেকজন মানুষ। যাই আমরা আরো সামনের দিকে একদম মেইন জায়গায়, সাথেই থাকেন আমাদের। সাথেই থাকেন আমাদের, পুরো ভিউটা আমরা দেখাবো। কষ্ট হলো এখানে গল্প করে। এই যে ফাইনালি চলে আসলাম পুরো ভিউটা দেখার জন্য। এই যে পদ্মা নদী, চলে আসলাম রাজশাহীর আইবাদে। সাথেই থাকেন, দেখেন এখানে অনেক মানুষজন হয়। এই নদীতে আবার নৌকাতে চড়ার জন্য ভ্রাম্যমাণ নৌকাও আছে, যারা নৌকাতে চড়েননি তারা এখানে আসে, সেই মজাটা উপভোগ করতে পারবেন। এই যে সবাই চড়ছে, বিশেষ করে স্কুল কলেজের পড়ুয়া মেয়েগুলা, ছেলেমেয়েগুলা এখানে ঘুরতে আসে, আবার কারো ফ্যামিলি থেকেও দেখতে আসে। সাথে মাছ মারতেছে হুইল ছিপে, দেখি আমরা। হুইল ছিপে মাছ ধরা, মা মাছ ধরছেন, মাছ ধরে নি চলে আসলো কেবলমাত্র তার হুইল ছিপ নিয়ে মাছ শিকার করার জন্য। পাশে আরেকজন ওই পাশে হুইল ছিপ দিয়ে মাছ ধরতেছে। আমরা একদম নিচে নেমে গেছি আপনাদেরকে ভালোভাবে ভিডিওটা দেখানোর জন্য। এটা হলো রাজশাহীর আইবাদ। ফাইনালি আমরা তো চলেই আসছি, দেখে নেন আমাদের রাজশাহীর আইবাদ। এখানে দৃষ্টিনন্দন ভিউ। এটা হলো পদ্মা নদী, সাথে কেউ কেউ হুইল ছিপ দিয়ে মাছও ধরতেছে। রাজশাহী আইবাদ, দৃষ্টিনন্দন ভিউ, আপনারা নিজের চোখে দেখ।